দেবতাদের যিনি দেবতা, প্রত্যেকটা দেবতাদের ডাক্তার আছে, দেবতাদের রাজা আছে, দেবতাদের দেবতাদের তেমনি দেবতা আছে। কে গো? দেবতাদের দেবতা কাকে বলা হয়? শিবকে। যমুনাঞ্জলা শ্যাওলা বৃন্দাবন থেকে ছুটছে কৈলাসে, ভোলানাথ চাপা পড়ে গেছে। পার্বতী জি, পার্বতী ভোলানাথের কাছে এসছে, এসে দেখছে ভোলানাথ নেই। প্রভু তুমি কোথায়? একটা আঙুল বার করে বলছে পার্বতী বাঁচাও, চাপা পড়ে গেছে। কেন? ইশ, সারা আসতে, সারা পৃথিবীর ভক্তরা তোমাকে গঙ্গা জল, ডাবের জল, সিদ্ধি জল, বেলপাতা দেয়, এ কিরকম পূজক? শ্যাওলা দিয়ে তোমার পুজো করছে? এইবার শিব যখন সরিয়েছে, শিব আস্তে আস্তে উঠে বলে, বলছি শোন, আগে নিঃশ্বাস নি। ও বাঁচালে পার্বতী, ওরে খেপি, একটা কথা শোন, সারা পৃথিবী যাকে পুজো করে আজকে সে আমাকে পুজো করছে। তার মানে পার্বতী জিজ্ঞেস করছে, বলো গো হর, এমন পূজক কে? পূজার বিধি না জেনে তোমার পূজা করিছে? বলো গো, বলো গো, বলো। পূজার বিধি বিধান জানে না? তোমাকে সবাই বেলপাতা দেয়, শ্যাওলার দল দিয়ে পুজো করছে? বলে, ওরে খেপি, খুব বিপদে পড়েছে। কি বিপদ হয়েছে গো? বলে, বুঝবি শুনবি, মানিনি করেছে মান, সে তো পারে নাই ভাঙাতে। মানিনি করেছে মান, সে না পারে নাই ভাঙাতে। তাই তো ডেকেছে আমায় যোগী সাজাইতে। বলো গো, বলো গো, বলো। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে শিবকে ভগবান সেবা করে, যার জন্য দেব আদি। শুধু তাই নয়, আরো একটা কারণ আছে, সেটা হচ্ছে শিবের মতো ত্যাগী দেবতা পাবেন না। এই যে বাজারে যত দেবতা আছে সব ভোগী। দুর্গাপুজো গেল তো, দুর্গাপুজো হয় না, সন্ধি পুজো দেখতে গেছিলেন? লাক্স, ইন্টারলাক্স, ডাব, মতি, চন্দন, তারপরে বডি স্প্রে, লিপস্টিক, মাকে কত কিছু দেওয়া হয় দেখেছেন না? আপনাদের দিকে নেই। চুলের ভিতরে আলতা, কত রকম আয়না, চিরুনি, সাজের জিনিস, হ্যাঁ, হেমানি কি সব দেয়। কেন? মাকে সাজের জিনিস দেওয়া হয়, হয় না? দুর্গাপুজো, সন্ধি পুজো, প্রত্যেক দেবতার ফেভার ফেভার জিনিস চাই। যেমন প্রত্যেক দেবতার ফেভার ফল আছে, ফেভার ফুল আছে, জানেন? কালীর প্রিয় ফুল কি? কালী পুজো হচ্ছে না, এটা মুখস্থ করেছে, কালীর প্রিয় ফুল জবা। আচ্ছা, কালীর প্রিয় ফল কি? আর হবে না, হবে না, কালিকা পুরাণ না পড়িলে হবে না, হবে না, কালিকা পুরাণ না পড়িলে হবে না, হবে না। কালীর প্রিয় ফল, আরে একটা অপশন দিলে কিন্তু বলে দেবে, কালীর মতোই দেখতে ফলটা, এতেও হচ্ছে নেই। এবার বলে দি, ভাদ্র মাসে ঢিপঢাপ করে পড়ে, তাহলে কালীরটা বলে দিলাম, কৃষ্ণেরটা কিন্তু আর বলবো না। কৃষ্ণের প্রিয় ফুল কি? তোমরা তো কৃষ্ণ ভক্ত, এটা বলতে হবে, বলো। সাদা, সাদা, কিন্তু সাদা বললে তো আমি ছাড়বো না, সাদা অনেক ফুল হয়, টগর, কাঞ্চন, নয়নতারা, বলবি যদি উঠে দাঁড়া, অনেক ফুল আছে। কি গো? গন্ধরাজ, তারপরে রজনী, বেল, জুঁই, সব তো সাদা। সেত করবি, শ্রীমদ ভাগবতেই আছে, পেয়ে যাবে। আচ্ছা, কৃষ্ণের প্রিয় ফুল, ফল কি?
এটা ভোগপদে আছে, একটু খেয়াল রাখবে যখন ভোগপদ হয়। কাঁঠালিয়া মত্তমান গন্ধ তুলসী, কাঁঠালিয়া মত্তমান গন্ধ তুলসী, যাহাতে গোবিন্দ আমার সদাই অভিলাষী, যাহাতে গোবিন্দ আমার সদাই অভিলাষী। কিরম করছে দেখো, খালি ওখানে কি হাট বসেছে নাকি? ও কি হচ্ছে? প্রমাণ আছে, আজও প্রমাণ করে দেবো। সেদিন খেয়েছিল রে, সেদিন খেয়েছিল রে, বিদুরের ঘরে গিয়ে খেয়েছিল রে, বিদুরের ঘরে গিয়ে খেয়েছিল রে, বিদুরের ঘরে গিয়ে খেয়েছিল রে, বিদুরের ঘরে গিয়ে। বলি অনুরাগে কদলি চোপা হলি, অনুরাগে কদলি খানা, অনুরাগের ঘরে গিয়ে, অনুরাগে কদলি খানা, বিদুরের ঘরে গিয়ে ছিল রে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা কি খেলেন? কদলি। হ্যাঁ, কদলি 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 মানে এই বাজারের কলা খেয়েছিল ভগবান। তাদের ঘরেই ভগবান যায়, যাদের ঘরে কদলি আছে। কদলি কদলি কদলি, ক শব্দে কাম, দ শব্দে দমন করা, লয়ে দীর্ঘই লীলা দর্শন করা। বলি তারাই তো কদলি, তারাই তো কদলি, তারাই তো কদলি, তারাই তো কদলি, যারা কামকে দমন করেছে তারাই তো কদলি, যারা কামকে দমন করেছে, দমন করে লীলা দেখে, কামকে দমন করেছে, দমন করে লীলা, যারা কামকে দমন করেছে, দমন করে লীলা, যারা কামকে দমন করেছে, দমন করে লীলা, যারা কামকে দমন করেছে তারাই তো কদলি, তারাই তো কদলি। তাহলে বোঝা গেল, প্রত্যেক দেবতার ফেবার ফল, ফেবার ফুল আছে। ভোলানাথ বললে ভালোগুলো তোরা নিয়ে নে, যে ফুলটায় ভোমর ভোমরই যায় না, মাইকের চঙের মতো, ওইটা আমাকে দে। আর ফল যদি দিত, আমাকে দুটো ফল দিবি, একটা কাঁটা আর একটা আঠা। বোঝা গেল? আর ভাঙছি না। তাহলে এত বড় ত্যাগী ভোলানাথ, তাকে মদন যাচ্ছে পান মারতে। বানার বেশি নেই, দু পিস আছে। এইবার চার নম্বর বানটা যেই মারবে বলে মদন কৈলাসে পা রেখেছে। শিব আগে থেকে যোগে জেনে গেছে মদন আসছে, ব্যাস দেশলাই কাঠি নিয়ে শিব বসে আছে জালি দেবে। একাদশ রুদ্র থেকে অগ্নি সৃষ্টি করে মদনের সর্বাঙ্গে আগুন ধরিয়ে দিল, চিৎকার করে উঠল, মদন বাঁচাও বাঁচাও। কি করবে? মদনের স্ত্রীর নাম হলো রতি, ছুটতে ছুটতে গিয়ে আছাড় খেয়ে পড়েছে ভোলানাথের চরণে। প্রভু, এই যে চোখ খোলো, আজ থেকে আমার দায়িত্বটা তোমাকে নিতে হবে। আমার স্বামী পুড়ে সেখানে ছাই হয়ে যাচ্ছে। ভোলানাথ বলে একটা নিয়ে পারিনি দিননাথ শ্মশানে, আমি ওর দায়িত্ব নেবো, মদন তুই বেঁচে থাক। মদন তখন এই পর্যন্ত পুড়ে গেছে। মদন বলে প্রভু আর এইটুকু থেকে কি হবে, আমাকে তুমি অনঙ্গ করে দাও, আমার দেহের দরকার নেই, আমার শক্তিটা থাকলেই হবে। ভোলানাথের তো কাঁচা খোলা বর, সঙ্গে সঙ্গে বলে দিয়েছে ততাস। মদন আর অঙ্গ নাই, অনঙ্গ হয়ে গেল। দেখবেন আমরা এখন হরি নামে আছি, যখন অন্য কোনো পথে থাকব, আমাদের মধ্যে কামনা বাসনা জাগে না, মদন চলে আসে, আবার চলে যায়, মদনকে কেউ দেখতে পাই না। এইবার মদনের স্ত্রী রতি যখন স্বামীকে দেখতে পাচ্ছে না, ছটফট করছে, সেই সুযোগে সম্রাসুর রতিকে তুলে নিয়ে চলে গেলেন। বাড়িতে কাজের লোকেরও দরকার, তো চলো আমার কাছে। এইদিকে মদনকে আর দেখা যাচ্ছে না, মদন মনে মনে ভাবলেন আর তো আমাকে দেখতে পাবে না, তো বাবা যখন চোখ বন্ধই করছে একবার বানটা এই সুযোগে মেরেই দিই, দেখি বাবা কি করে। যেই শিবকে বান মেরেছে, শিব অমনি ছটফট করে উঠেছে। ওমা, এখন শিব তো পরম বৈষ্ণব,
শিব যদি কোনো খারাপ কিছু করে ফেলে বৈষ্ণব জগতের একটা কলঙ্ক হয়ে যাবে না? সঙ্গে সঙ্গে নারায়ণ ছুটলেন লক্ষ্মীর কাছে, লক্ষ্মী অনকি প্রভু তাড়াতাড়ি তোমার একটা শাড়ি আমাকে দাও। কেন, কি হয়েছে? আরে আমাকে এখন নারী সাজতে হবে, নালে শিবকে আটকানো যাবে না। নারায়ণ নারী সেজেছে শিবকে আটকানোর জন্য। মজাটা খালি আমার দেখুন কি হয়। এত চিন্তা করি শ্রী নারায়ণ হরি, 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 দাঁড়াইল নারী রূপ ধরি। পিছন হতে ভোলা ছুটি আইয়াছি যান, তাহারে ধরিল জড়ি। পিছন হতে ভোলা ছুটি আইয়াছি যান, তাহারে ধরিল জড়ি। বলে রূপসী নাকি প্রিয়সী হে, রূপসী নাকি ফিরে চাহ মোর প্রাণে, রূপসী নাকি প্রিয়সী হে, ফিরে চাহ মোর প্রাণে, রূপসী নাকি প্রিয়সী হে, একবার ফিরে চাহ কি গো।